নেই কোনো পুলিশ, রয়েছে শুধুমাত্র একজন এনভিএফ এবং জোনাতিনেক সিভিক। আর তাদের দিয়েই কোনো বিজ্ঞপ্তি ছাড়াই রবিবার মুর্শিদাবাদের কান্দি সাইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের কুলি মোড় থেকে কান্দি এবং বহরমপুর অভিমুখে যাওয়া সমস্ত যানবাহন ঘুর রাস্তায় পাঠাচ্ছে পুলিশ। কুলি চৌরাস্তা মোড় থেকে কান্দি সাইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের উপর কোনো ধরনের যানবাহনকে নো এন্ট্রি নির্দেশ দিয়ে তাদের প্রায় 20 কিলোমিটার রাস্তা ঘুর পথে খড়গ্রামের শেরপুর হয়ে বাইপাস করছে সিভিক ভলেন্টিয়াররা, ফলে ব্যাপক সমস্যায় পড়েছে নিত্য যাত্রী থেকে পথচলতি সাধারণ মানুষ। বরঞ্চ থানার 3 জন সিভিক ভলেন্টিয়ার এবং 1 জন এনভিএফ দ্বারাই কাজ করা হচ্ছে। উপরমহলের নির্দেশে এমন করছে তারা, এমনটাই জানিয়েছে। তবে প্রশ্ন থাকছে, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এভাবে কি করে একটি অতি জনবহুল রাস্তাকে বন্ধ রেখেছে পুলিশ? যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বহরমপুরের খাগড়াঘাট রেল লাইনে কাজ চলছে, তার জেরেই এমন সিদ্ধান্ত। কি বললো? আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।